দুটো টার্গেট অলরেডি হিট করেছে পুলিশ কার দেখতে পাচ্ছি কারণ তখন চাঁদি রাত ছিল ওই মসজিদ থেকে বের হয়ে পুরো ইউনিভার্সিটির ক্রস করে নিউ মার্কেট ওই সব ওই দিকে ক্রস করে তবে গেলাম কি কোন ধরনের প্রশিক্ষণ কয় মাসে প্রশিক্ষণ ছিল কেউ 28 দিন কেউ 29 দিন কেউ 30 দিন প্রশিক্ষণ বাইরে রাস্তায় ঘুরে ঘুরে ট্রেনিং করা তো এবং কিভাবে রাইফেল হ্যান্ডেল করতে হবে কিভাবে রাইফেল ধরতে হবে কিভাবে গুলি চালাতে হবে যুদ্ধের সময় আমরা যখন বেজন গেছে 5 দিন 5 রাত লাগছে যাতে তো ছেলে যেতে গেছে মুক্তিযুদ্ধে যুদ্ধ অলাবলি করেছে কান্দাকাটি করে মানুষ জিজ্ঞেস করবে কেন কাদস কি হয়েছে কেউ এফএফে চলে গেছে কেউ 2 নম্বর সেক্টরে কেউ 5 নম্বর সেক্টরে ওখানে যাওয়ার পরে তো একসাথে পাশে এই চল আমরা ওই ওইখানে টেনে ওই দিকে চলে গেছে পরবর্তীতে তারা যুদ্ধ শেষে তারা আবার আসে ক্লোজ হলো থানায় আর আমি তখন এইসব রোগীগুলোকে দিন রাত খেটে তাদের ব্যান্ডেজ করা স্টিচ দেওয়া যদি খুব সিরিয়াস যদি কোনো পেশেন্ট হয় তাকে নিয়ে ওটিতে নিয়ে যাওয়া এই কাজে আমি লেগে গেলাম এর আগেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এটা ছিল একটা মাইল ফলক ভাষণ যে ভাষণ এন্টায়ার জাতিকে একত্রিত করে দিচ্ছে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আসসালামু আলাইকুম আমি এখন বগুড়ায় আছি বগুড়ায় আমি খুব ভালো লাগলো যে একজন এই স্বাধীনতার মাসে আমি একজন মুক্তিযোদ্ধার পাশে বসে আছি এবং আমরা একটু আগেই কিছুক্ষণ আরেকজনের বীর মুক্তিযোদ্ধার একটা গল্প নিয়েছি এবার আমরা গোলাম রাব্বানি সাহেবের সাথে কিছু গল্প করব এবং আমরা যুদ্ধের সময় কি হয়েছিল ওটা একটু জানতে চাবো এবং আমরা কেন গিয়েছিল কিছু কিছু কোশ্চেন আছে যেটা আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম একদমই জানে না শুধু জানে যে 71 সালে যুদ্ধ হয়েছিল কিন্তু 71 সালে যুদ্ধের সময় কি হয়েছিল কেন ওনারা এত ওই অল্প বয়সে গেলেন তো ওই সকল বিষয় নিয়ে একটু আলোচনা করব আশা করি আপনারা উপভোগ করবেন তো আপনার নামটা তো গোলাম রাব্বানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো আপনাদেরকে মনে হলো যে এবার যেহেতু বিজয়ের স্বাধীনতার মাস এবং আমরা জানি যে 50 বছর হতে চলছে এটা একদম সুবর্ণ যেটা বলছি না সুবর্ণ জয়ন্তীর মতো তো আপনি যখন যুদ্ধ করেছেন জানি যে আপনাদের বীর মানে মুক্তিযুদ্ধ উপাধিও আপনার কাছে আছে দেখতে পাচ্ছি আপনি ব্যাজ পরে আছেন আবার একটা সুন্দর একটা মুক্তিযোদ্ধা সংসদে মেম্বার হিসেবে আপনি আছেন তো আপনি শিক্ষকতা করেছেন তার আগে যুবক বয়সে নাকি কতটুকু বয়সে কোন বয়সে আপনি যুদ্ধ করতে গিয়েছিলেন আমি যখন যুদ্ধ করেন 71 সালে সার্টিফিকেট এজ অনুযায়ী 30/10/1956 মানে আপনি তখন বয়স কত ছিল যুদ্ধের সময় আমার বয়স 15 বছর একটু কম আচ্ছা এত অল্প বয়সে যুদ্ধ করার যে ইচ্ছাটা ফ্যামিলি থেকে দিল ফ্যামিলি তো আমাকে অনুমতি দেবে না যাইতে দেবে না মা বাবা ভাইয়েরা আমি চুরি করে কয়েকজনের সঙ্গে গোপনে পালাই চলে গেছিলাম এই যে একটা ইচ্ছা এত ইচ্ছা হলো কেমন হঠাৎ কিসের ডাকে এটা একদিকে বলা চলে যে আমি আমাদের সেই বিদ্রোহী কবি নজরুল ইসলামের আমি সৈনিক একটা প্রবন্ধ ছিল দশম শ্রেণীতে 1970 সালে এটা আমি পড়েছি এবং 70 সালে তো ব্যাপক আন্দোলন স্বাধীনতার জন্য ইত্যাদি বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণ এই ওই মানে আপনার ওই নজরুলের সেই আমি সৈনিক গল্পটা পড়ার থেকে নিজের ভিতরে একটা চেতনা আসে যে আমি যদি একদিন নজরুলের মতো সৈনিক হতে পারতাম তাহলে দেশের জন্য কিছু করা যেত এরকম একটা মানে তারপরে দেশে যখন এই স্বাধীনতার ডাক আসলে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ শোনার পর ভিতরে আরেকটু স্পিড বেড়ে গেল মানে 7ই মার্চে ভাষণের মধ্যে অনেক একটা আন্তরিকতাটা ছিল আছে সেখানে অনেক কিছুই নির্দেশ আছে আচ্ছা যেমন বঙ্গবন্ধু বলেছিলেন আমি যদি হুকুম দিবার নাও পারি তাহলে তোমরা তোমাদের মধ্যে কাজ করে দাও তো এটা আসলে ঠিক আমরা তারই চেতনায় তারই ডাকে সাড়া দিয়ে তখন স্বাধীনতার সংগ্রামে যোগদান করেছিলাম এবং দেশ স্বাধীন হবে এই এইটা একটা ছিল মনের ভিতরে বিরাট একটা সবার জন্য একটা প্রত্যাশা আমাদেরকে দেশের মানুষ জনসাধারণ যেভাবে
যেভাবে সহযোগিতা করেছে, থাকতে দেওয়া, পালিয়ে রাখা, লুকিয়ে রাখা, আর্মিদের ভয়ে আমাদেরকে হেফাজতে রাখা, এইটা দেশের মানুষ যথেষ্টভাবে করেছে। তাদের ভিতরে এই একটা ঘটনা, তাই এই আপনার এই কথাতেই আসি, এই যে বললেন যে দেশের মানুষের সহযোগিতা, যুদ্ধকালীন সময় কিছু ঘটনা যদি বলেন, এই যে কীভাবে আপনারা সহযোগিতাটা পেয়েছেন, কারণ আমরা যারা আছি এখনকার আপনাদের চেয়ে বয়স কম, কিন্তু তারপরেও তো আমরা সবসময়, আমরা তখনও ছোটো, আমরা কিন্তু ঘটনাটা ক্লিয়ারলি জানিই না কীভাবে সহায়তা করছে, যেটা আমরা টিভিতে দেখেছি বা সিনেমাতে দেখি, যুদ্ধের কোনো সিনেমা হলে কী ধরনের সহায়তা আপনি পেয়েছেন, কীরকম, এটা একটু যদি শেয়ার করতেন। বাস্তবতা নিরিখে যেটা আমরা সহযোগিতা পেয়েছি সেটা আপনার হয়তো আমরা ওই রাতের পর রাত মার্চ করার পর লুকায় থাকতে হয়, আমাদের গ্রামের লোকজন আমাদেরকে শেল্টার দিয়েছে এবং তারা হেফাজতের সঙ্গে রেখেছে, খাইতে দিয়েছে, এবং যাতে কেউ শত্রুপক্ষ কেউ কোথাও মানে মানে আমাদেরকে আক্রমণ করতে না পারে, বাকি কেউ যেন খবর না দেয়, এই ব্যাপারেও গ্রামের লোকজন বা সেই এলাকার লোকজন সজাগ থেকেছে। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়েছে, ওরা বুঝতে পেরেছেন যে আপনারা যুদ্ধ করছেন। গাজীপুরের 2রা নভেম্বর সিরাজগঞ্জের কাজীপুর, তখন পাবনা ডিস্ট্রিক্ট, এবং কাজীপুরের বরৈতলা গ্রাম, এখানে দুইটা যুদ্ধ অংশ সংগঠিত হয়েছিল, দুইটা যুদ্ধে আমার দল বা আমরা অংশগ্রহণ করেছিলাম। বরৈতলিতে 14 নভেম্বর 13 নভেম্বর দিবাগত রাত্রিতে আমরা শেল্টারে আছি, ভোরে কে বা কারা হয়তো দালালরাই বেশিরভাগ, আপনি মনে করেন যে রাজাকার দালালরাই তো ওই এয়া বাহিনীর শত্রু বাহিনীর পক্ষে কাজ করছে, তখন আমাদের শত্রু বাহিনী কারা ছিল, ক্লিয়ার করে দেবেন, পাকিস্তানের বাহিনী ছিল সেটাই, এবং এদেশের ইয়ারা ছিল তাদের এই রাজাকার দালাল বা বেশিরভাগ বলা চলে যারা, এখন কেউ মনে কিছু করবেন না, যারা ওই আপনার কিয়া দল যে মুসলিম লীগের গোড়া মুসলিম লীগ যাকে বলা হয়, দেশপ্রেম তাদের ভিতরে ঘাটতি ছিল, মানে জানা মতে আপনি যে মনে করছেন হয়তো সবার জন্য এটা প্রযোজ্য নাও হতে পারে, গোড়া মুসলিম লীগ যারা, যে তারাই এই সমস্ত বিলে কর্মকাণ্ডে যোগ সাজস করে এই মুক্তিযোদ্ধাদের এগেনিস্টে কাজ করছে। যাই হোক, আরো কিছু যদি ঘটনা বলেন তাহলে আমরা হয়তো বা দর্শকদেরকে খুবই উৎসাহিত করতে হবে, বলছি কী কী সাপোর্ট দিয়েছে, একটা তো বলছেন যে আপনাদের থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আর কী ধরনের সহযোগিতা পেয়েছেন সকলের কাছ থেকে, একটা তো ট্রেনিং পেয়েছেন, ওটা তো সিস্টেমের ভিতরেই আছে, দলের যিনি কমান্ডার তিনি সেটা দিয়েছেন, কোনো মেয়েদের কথা মনে হয় না, কোনো মাদের কথা যার কথা এখনো স্মৃতিতে আছে, মানে মহিলাদের কথা, নিজের মা, নিজের মাকে দেখে আসা, রণাঙ্গনের মহিলার কথা বলছেন না আমার পারিবারিক, আমি দুইটা মায়ের কথা বলবো, দুইটা মহিলাদের কথা, একটা হচ্ছে রণাঙ্গনে আমরা জানি ওই টাইমে কিছু মহিলারাও পুরুষদের পাশাপাশি ওই টাইমে, যেটা কিনা এখন থেকেও 50 বছর আগেকার মহিলাদের ঘর থেকে বেরোতে দিতেন না, ওই অবস্থায় মহিলারা রণাঙ্গনে এসেছেন, ওদের সম্বন্ধে প্রথমে কিছু বলেন, তারপরে আমি পারিবারিক। ওই সময়ে যে মহিলারা রণাঙ্গনে আসছেন বা ছিলেন, বিভিন্ন দলের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে ছিল না যদিও, তবু আমরা জানলাম, জানতে পারছি পরবর্তীতেও, এবং ওই সময়ে যে দুই চারজন মহিলাও দলের সঙ্গে আছে, তারা তাদের নিজস্ব ইয়ের থেকে এবং বঙ্গবন্ধুর ভাষণের থেকেই তারা উদ্দীপ্ত হয়ে অংশগ্রহণ করেছিল, হয় তারা মা বাবাকে না জানিয়েই গেছে অথবা না জানিয়ে গেছে, আমি সঠিক সেটা বলতে পারতেছি না, তবে আমারটা আমি বলতে পারি, আমি চুরি করে যেহেতু গেছি পালা, ওই বয়সে ওরাও যেতে পারে, ওরা ওইভাবেই যেতে পারে, এলে আমার মা কাঁদত স্বাভাবিক, বড়ো ভাই বাবা তো পাশে থেকে, আপনার এই তখন ইন্টারে পড়তে বিএ পাস করছে, সেই সমস্ত লোকজন এসে তারা আমার মাকে দাদি বলতো, আমার ভগ্নীপতি ছিল বলতো যে দাদি তুই জোরে কান্দিস না, তুই ভিতরে যা চুপ চুপ করে ঘরে কোনায় কান্দে, নইলে এই যে বিহারিদের জামাই আছে এ গাঁয়ে, বিহারিদেরকে যদি সংবাদ দেয় তাহলে কিন্তু মিলিটারি এসে এ গাঁও পুড়ে তোকে তোদেরকে মেরে গোষ্ঠী সাপ খেয়ে দেবে, আমাদেরকে সাপ শেষ করে দেবে, অতএব তোর ছেলে যেহেতু গেছে মুক্তিযুদ্ধে, তুই বলা বলি করিস না, কান্দাকাটি করে মানুষ জিজ্ঞেস করবে কেন কাঁদস কি হয়েছে, বলতে বলো হঠাৎ বলে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে, তুই ঘরে কোনায় যা চুপচুপ করে কান্দে, আচ্ছা এইরকম তাকে নিয়েছিস, আমি আসলে কতদিন লেগেছে না আসলে, তো এই যে মায়ের সাথে বিচ্ছেদ, পরিবারের সাথে বিচ্ছেদে কতদিন ছিল এই সময়টা, যেখানে আপনি যুদ্ধে আছেন আর পরিবারের সাথে সম্পর্ক নাই, কয় মাস? সেপ্টেম্বরে অংশগ্রহণ করছিলাম যুদ্ধে,
আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে বাড়িতে আসছি তো 4 মাস জানুয়ারিতে 31/1/72 সিয়াজগঞ্জে এসডি অফিসে আর্মস জমা দেওয়ার পর ওখান থেকে রিসিপ্ট দেয় দেওয়ার পরে আমরা বাড়িতে আসি আচ্ছা তাহলে আপনি 4 মাস একারে পরিবারের সাথে সংযোগ ছিল না তখন তো আর মোবাইল ছিল না না তখন ফ্যামিলির সাথে কথা বলতে মোবাইল ছিল না আমি যখন আসতেছি মানুষজন ছেলে পেলে তখন হয়তো স্বাভাবিকভাবে একটু বাড়িতে খবর দেয় তোমার ছেলে আসতেছে মা আমাকে দৌড়ে গিয়ে তখনকার উপলব্ধিটা কেমন এই যে আসলেন দেশ জয় করে এই যে বলছেন জয়ের যে একটা উপলব্ধি সেটা মনে ভিতরে আছে কিন্তু মা আপনি আমাকে হারাইছে আমি মাকে পেলে এটা আমাকে জুড়ে ধরে সে কান্না করলো আমিও কান্না করলাম সেটা তো আলাদা একটা খুশির কান্না তাই না এটা একটা খুশির কান্না যে একটা তৃপ্তি তাও ফেল করে আসেনি আমরা বিজয়ী হয়ে জয়ের পতাকা নিয়ে আমরা এসেছি আসলে মানে যারা যুদ্ধ করেছে ওই সময় তারা কিন্তু আসলে তাদের অনুভূতি আমরা এখন দেখছি কথাতেই প্রকাশ পাচ্ছে যে কেমন লেগেছে আমরা এখন স্বাধীন একটা দেশে বসবাস করছি আমরা কিন্তু এই উপলব্ধিটা করতে পারবো না যে ওনাদের তখন কেমন লেগেছিল এবং আরেকটা জিনিস আপনি তো বিজয় নিয়ে ফিরত এসেছেন আপনার সাথে যারা ছিল সবাই তো বেঁচে ফিরে তো আসেনি কেউ তো আমাদের সঙ্গে যারা ছিল আমার দলে সেই বড়ইতলি মানে বড়ইতলা কাজীপুরে এখানে আমরা দুইটা আমাদের দলে দুইজন লোক পাক বাহিনীর গুলিতে শহীদ হয় একজনের নাম আব্দুস সামাদ কাছিহারার আর একজনের নাম হলো আপনার চাঁদ মিয়া সে হলো আপনার পশ্চিম বেদগাড়ি তখন আপনাকে কেমন লাগে নিজের এক সহকর্মীকে মানে চোখের সামনে দেখতে ভয় হয়েছিল হলো ওরা ওরা কিন্তু জানতো না যে মুক্তিযুদ্ধে তো কোনো মুক্তিযুদ্ধে কোনো এই ইউনিফর্ম ড্রেস নাই না ওই যার যেমন ছিল লুঙ্গি পরে তো শার্ট গাছ কিন্তু ওরা তো বুঝতে ওই গ্রামের লোককে মারছিল বহুত লোককে মারছিল কিন্তু ওরা জানতো না যে দুজন মুক্তিযোদ্ধা মারা গেছে তো ওরা যদি জানতো তাহলে নিয়ে হয়তো বা নিয়ে যেত নানাভাবে মৃত ব্যক্তির উপরই নির্যাতন করার জন্য জানতো না পরে পাশে আমরা যখন জানলাম খোঁজ করে নিয়ে তাদেরকে নিয়ে গিয়া হ্যাঁ আমরা কাঁধে করে বয়ে নিয়ে ওরা যখন চলে গেলো গ্রামটাকে আগুন দিয়া লোকজনকে মেরে ফেলে চলে গেলো তখন আমরা কাঁধে করে বয়ে নিয়ে যা ওই আপনার কাছিহারার দেশের বাড়িতে যা তাকে ওই মানে আমার ধর্মীয় বিধান মতে তাকে মানে যাকে বলা হয় ধোয়ায় করে কাফন পরায় তাকে আমরা ওই সৈনিকের স্যালুট দিয়ে দাফন কাফন করে আসি তাহলে এটা একটা ইনফরমেশন যেটা আমরা জানতাম না যারা মারা গিয়েছিলেন যুদ্ধ অবস্থায় তারাও কিন্তু সসম্মানে যে সৈনিকের রেসপেক্টটা নিয়েই তারা তাদেরকে দাফন করা হয়েছে এটা খুব একটা ভালো একটা ইনফরমেশন খুশির সাথে এটাও ভালো যে তারাও তো যুদ্ধ এবং শহীদ হয়েছে দেশের জন্য ভালো এখন বর্তমানে যে এই স্বাধীন দেশে আছেন এই স্বাধীন দেশে আপনার কী কী মুক্তিযোদ্ধা হিসেবে কী কী সুবিধাগুলো পাচ্ছেন কিন্তু কি সুবিধা পাচ্ছেন স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট হয়তো কিছু হাউসও দিচ্ছে যারা এর মধ্যেই সরকার ঘোষণা করেছেন যে 30,000 অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মানে হাউস করে দেবেন আচ্ছা আচ্ছা সেটা আবার যে ভাতাগুলো ছিল 300-500 থেকে আস্তে আস্তে উত্তরণ ঘটিয়ে 10 তারপরে 12,000 করলো আবার এবার প্রধানমন্ত্রী এই মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধাদের প্রতি মানে উনি খুব মানে আন্তরিক হয়ে এবার উনি ঘোষণা করেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে মান্থলি 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে মাশাআল্লাহ খুবই ভালো মানে আপনাদের তো মনে হয় এটা নিজের কেমন লাগছে এটা একটা মুক্তিযোদ্ধার সার্থকতা মনে হচ্ছে এরকম একটা লাগছে যে না চাইতেই দেশনেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি আন্তরিকতার সাথে হাসির সাথে উৎফুল্ল হয়ে আমি দেখেছি তার ভিডিও কনফারেন্স উনি খুশি হয়ে এই ঘোষণাটা দিয়েছিলেন তো এই ঘোষণা শোনার পরেও আমরাও খুশি হয়েছিলাম বাড়ি থেকে টিভি দেখে খুবই ভালো আমরা সাধারণত স্বাধীনতার মাসে বেশিরভাগ যারা আমাদের প্রজন্মের আছে আমাদের পরের প্রজন্মের আছে এক লাল সবুজের শাড়ি অথবা পাঞ্জাবি পরে উদযাপন করি কিন্তু এই উদযাপনের পিছনে এত গল্প এত ঘটনা এত কষ্ট এত বেদনা অনেক কিছুই কিন্তু আছে এবং এগুলো সব কিছু শুনে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমরা একটু সার্থক হব আমি শেষ করার আগে আমি ওনাকে আজকালকার প্রজন্মের জন্য আজকালকার প্রজন্মে তো আপনি তো টিচারও ছিলেন তো দেখেছেন আজকালকার ছেলেমেয়েরা কেমন
তো আজকালকার প্রজন্মের জন্য কিছু মেসেজ যদি দিতে চান তাহলে সকল বাংলাদেশের সকলে হয়তোবা একটা এটাকে একটা মূল্যবান আপনার মেসেজ হিসেবে মনে করতে পারে হয়তোবা এটা তাদের একটা পথের খুবই সুন্দর একটা ই হয়ে দাঁড়াতে পারে প্রজন্মের জন্য যেহেতু তারা মুক্তিযুদ্ধ তো না দেখারই কথা তারা যেহেতু এখন প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল কলেজে পড়তেছে ওই সময় থেকে এই সময় থেকে ওদের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি ওদেরকে সেটা যদি একটু জানাই মনে করি যে তারা বিভিন্ন বই পুস্তক বা এটা ওই শ্রেণী ভিত্তিক এই দেশের সম্পর্কে যে গল্প বা এই সমস্ত ঘটনা প্রবাহগুলি লিপিবদ্ধ থাকবে পড়বে তারা জানবে জানার পরে তাদের ভিতরে আমার মনে হয় যে তাদের ভিতরে একটা ওই সেই সময়ের মনে হয় যেন তারা এটা মানে অন্তর্দৃষ্টি দিয়েই দেখতে পারতেছে এবং মন থেকে উপলব্ধি করতে পারতেছে এইরকম একটা তাদের ভিতরে একটা ওই মন মানসিকতা গ্রো হবে বলে আমি মনে করি মানে বইগুলো পড়া বইগুলো পড়া যে কোনো পড়া যে কোনো বই স্পেসিফিক যদি মনে করেন যে সংক্রান্ত বই পুস্তকগুলো এবং যে তার ক্লাসে হয়তো তার ভিতরে সিলেক্ট থাকবে এই সমস্তগুলো পড়লে তাদের ভিতরে দেশপ্রেমের এবং এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে তাদের ভিতরে দেশপ্রেম গ্রো করবে বঙ্গবন্ধুর প্রতি তাদের একটা সম্মান আসবে এবং ওই যারা এগুলোর বিরোধিতা করে সেই দিকে তাদের মনগুলো থাকবে না থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো লাগলো তো যাই হোক আমরা অনেক গল্প করলাম এবং একটা মেসেজ পেলাম যে আমরা আশা করব যে আমাদের এই স্বাধীন দেশ এবং স্বাধীনতা দিবস সুন্দরভাবে আমরা পালিত করব ঠিকই সাথে সাথে জ্ঞান অর্জন করব আমরা আজকাল পড়াশোনা থেকে লেখাপড়া থেকে স্পেশালি যেটা রাব্বানি সাহেব বলতে চাচ্ছেন যে আমরা বই থেকে একটু পিছিয়ে গেছি আমরা পড়াশোনাতে বই পড়ি না আমরা যদি বই পড়ি এবং এই সংক্রান্ত বই পড়ি আরও বেশি করে মুক্তিযুদ্ধের বই তাহলে হয়তোবা আমরা যুদ্ধের ঘটনাগুলো ক্লিয়ারলি জানবো এবং মানুষকে আমাদের পরের যারা পরের জন্মের যারা আছে তাদেরকে নেক্সট সবাইকে গল্পটা শোনাতে পারবো বিলুপ্ত হয়ে যাবে না ঘটনাগুলো কারণ আমাদের বয়সে যারা আছে যারা ওনাদের বয়সে আছে যারা আরও অনেককে আমরা হারিয়েছি একে তো বয়সের জন্য হারিয়েছি এবং সে কারণে আমরা যদি ধরে রাখতে চাই এবং আরেকটা কথা আমাদের গল্পের মধ্যে এসেছে যে তখনকার দিনেও নারীরা পিছিয়ে ছিল না তখনকার দিনেও নারীরা কিছু হলেও পুরুষদের পাশে এসে দাঁড়িয়েছে একটা রাইফেল ধরে তো যাই হোক আমরা অনেক কথা বললাম সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের গল্পটা শোনার জন্য এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি খোদা হাফেজ আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা আপনার জন্য আমরা আন্তরিকভাবে আপনাকে মানে কুশলবাদ জানাচ্ছি বন্ধুটি হলে ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশের জন্য কল্যাণ হোক সবার কল্যাণ হোক